গুড মর্নিং গাইস, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট জানুয়ারির সকাল। তো সবাই পিকনিক করতে যাচ্ছে, না হলে ঘুরতে যাচ্ছে, নিজেদের দিনটাকে এনজয় করছে, কিন্তু আমরা কোথাও যাচ্ছিলাম না, তাই ভাবলাম বাড়ির সবাই মিলেই ছাদে একটা পিকনিক মতো করা যাক। তো বাড়ির সবাই বলতে আমি, আমার দেওরা, আমার হাজবেন্ড, আর এটা হচ্ছে কাকিমা। কাকিমা কাজ বাজ ছেড়ে দিয়ে চলে গেছিলো, সকালটুকু আমাদের সাথে ছিল। আর এই যে আমরা সকালবেলা ছাদেই হচ্ছে চাটা খাচ্ছি, আর মামা খাচ্ছে পাস্তা। সকালের ব্রেকফাস্টটা ছাদে খাচ্ছি, আর ওখানেই হচ্ছে সব কাটাকুটি, রান্নাবান্না সব কিছুই হবে। আর মামা হচ্ছে বিস্কুট নিয়ে সবাইকে ভাগ করে করে দিচ্ছে, যাতে সবাই সমান ভাগে খায়। ওই জন্য পুরো প্যাকেট ওর কাছে বসিয়ে দেওয়া হয়েছে। তো ওই চাটা খেয়ে আর আমরা হচ্ছে করব রান্নার জোগাড়। আর মামাম তো বেশ খুশি ছিল, ছাদে সারাক্ষণ ছিল, আর গান চালানো হয়েছিল, তাই জন্য হচ্ছে নাচ করছিল ছাদেই, আর একটু করে খাচ্ছিল, আর একটু করে নাচ করছিল, আর বদমাশি করছিল। তো আমার খুব ইচ্ছা ছিল কোনো বাড়ি হচ্ছে ফার্স্ট জানুয়ারির দিন আমাদের কোনো পিকনিক টিকনিক হয় না বা কোথাও যাওয়া হয় না। এবছর ইচ্ছা ছিল কোথাও যাব, কিন্তু সেটা আর হলো না। তো যাই হোক, এই যে আমি হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে মামামের তরকারিটা। যতই পিকনিক হোক, মামাম আমাদের তরকারি খেতে পারবে না, কারণ আমাদের তরকারি ঝাল হয়, আর মামাম ঝাল খেতে পারে না, যার জন্য ওর জন্য আলাদা তরকারি হচ্ছিলো। আর ওইদিকে ভাজছিলাম আমি পাঁপড়, আর এই যে আমি, আর মামাম হচ্ছে খাচ্ছে গুঁড়ো দুধ। ওর হচ্ছে বেশ ভালো লাগে গুঁড়ো দুধ খেতে, কিন্তু আমি খুব একটা দিই না, খাওয়া ভালো না বলে। আর এই যে আমি এখানে হচ্ছে পাঁপড় ভাজছি, আমার দেওর কখন আমার ভিডিও করেছিল। আর সবাই হয়তো ভাববে যে এইটুকুনি গ্যাসে কেউ এত বড় কড়া বসিয়ে রান্না করে। সত্যি কথা বলতে বাড়িতে বড় ওভেন আছে, কিন্তু আমি এতটাই ভীতু যে আমার মেয়েকে নিয়ে ওই বড় ওভেনে রান্না করতে ভয় পাচ্ছিলাম, সেজন্য আমি বড় কড়া বসিয়েছিলাম গ্যাসে, কিন্তু লাস্ট পর্যন্ত হয়নি, বড় ওভেনই অন করতে হয়েছিল। আর এই যে আমি রান্না করতে করতে মামামকে খাইয়ে নিচ্ছি, আর মামাম শুধু গানের কাছে গিয়ে গান শুনছে আর হাত দিয়ে বদমাশি করছে। রান্না করতে করতে মামামের পেয়ে গেছিলো খুব জোরে ঘুম, তাই ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি স্নান করে নিলাম। আর ওপরে হচ্ছে রান্না করছে মামামের পাপা আর কাকারা আছে, চলো গিয়ে দেখি ওর কী করছে, চলো। হ্যাঁ, এটাই হয়েছিল, আমি পুরো রান্নাটা করতে পারিনি, মামাম ঘুমিয়ে পড়েছিল আর ঘুমবে বলে কাঁদছিল, যার জন্য ওর বাবা এসে লাস্টে রান্নাটা করেছে। আর এই যে ও বড় ওভেন চালিয়েছে, আর কারণ হচ্ছে ওইটুকুনি গ্যাসে এত বড় কড়াতে হচ্ছিল না, আর এর থেকে ছোট কড়া আমাদের নেই, যেটা আছে অনেকটাই ছোট, তাতে হচ্ছে আবার হবে না এতজনের রান্না। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে তরকারি টরকারি হচ্ছে, আর আমি তারপরে চলে গেছিলাম ফের নিচে, কারণ মামাম একা ঘুমাচ্ছে পুরো বাড়িতে, ও নিচে একা, আর যদি উঠে যায় কাঁধে তো আমরা ছাদ থেকে শুনতে পাবো না, কারণ প্রচণ্ড জোরে গান চলছিল, আর সেই কারণে একসাথে খাওয়াও হয়নি আমাদের। আমি খেয়েছিলাম ঘরে বসে, আর তারপর চলে গেছিলাম আমি আর মামাম সন্ধেবেলার দিকে একটু মেলায়। একদম ভালো লাগছিল না মনটা, তাই ভাবলাম একটু মেলা দিয়ে ঘুরে আসি। বাড়ির খুব কাছাকাছি ক্রিসমাসের মেলা হচ্ছিল, তো ওই দিনই শেষ ছিল নিউ ইয়ারের দিন, তো আমি আর মামাম একাই চলে গিয়েছিলাম মেলাতে। তো এই যে ওখানে হচ্ছে ছোটো ছোটো যীশু খ্রিস্টের সব মূর্তি সাজানো ছিল, আর মামা ওটাকে দেখে খুব এনজয় করছিল। আর এই ঘরে এসে আমি বলার চেষ্টা করছি যে আমি সিম্পলভাবেই গেছিলাম এরকমভাবে রেডি হয়ে, কিন্তু এত জোরে গান চলছিল আশেপাশে তোমরা আমার সাউন্ড শুনতে পাবে না, তাই ওটা আর দিলাম না। আর এই যে আমি মেলা থেকে নিয়ে এসেছিলাম একটু জিলিপি, কটকটি, বাদাম চাক, আর এই যে আমার গোপাল সোনার জন্য একটু ফুল এনেছিলাম, আর এই গোপাল সোনাকে খেতে দিয়ে দিয়েছি। তারপর মামাম হচ্ছে কিছুক্ষণ কাগজে আঁকে বুকে কেটে তারপর ঘুমিয়ে পড়লো। বাই গাইস, সবাই খুব ভালো।